আমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো? আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই ভিডিওটা হচ্ছে 26 তারিখেরই ভিডিও। এখন ওই 12টা কত বাজে, 12:30 মতন বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো এই যে দেখতে পাচ্ছ, স্নান টান হয়ে গেছে, রেডি হয়ে গেছি, ব্যাগ গোছানো হয়ে গেছে, এখনও পুরোপুরি রেডি না। তো ভালো ইন্ট্রোটা দিয়ে নিই। আর প্রথমে ভেবেছিলাম একটা ট্রেনটা ধরবো, তো ওটা তো সময়ের অভাব হবে না মনে হচ্ছে। তারপর আবার দুটোতে ট্রেন আছে, তো ওটাই ধরবো। পৌঁছাতে পৌঁছাতে হয়তো সন্ধ্যা লেগে যাবে, যাই হোক। তো চলো ব্যাগটা গুছিয়ে নিই, আর কিছু জিনিস নিয়ে আর বাকি রয়েছে। তো হঠাৎ করে কেন যাচ্ছে এটাই তোমরা ভাবছো, তো তো ভিডিওটা দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে। তো চলো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। আর আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম, আর সারাদিন যা যা করি মানে বাকি টাইমটা সেটাই শেয়ার করবো। কেউ স্কিপ করো না ভিডিওটা, আশা করবো ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমার যেহেতু আগে থেকে কোনো প্ল্যানিং করা ছিল না যে যাব, তো সেই জন্য রেডি হতে, সমস্ত কিছু গোছাতে একটু লেট হয়ে গেছে, তার জন্য আগের ট্রেনটা আমি পেলাম না। তো মানে ওই ট্রেনের টাইমে রেডি হওয়া কমপ্লিট হলো, তো ওই ট্রেনটা আর পেতাম না, সেই জন্য আর যাইনি। তারপরে দেখলাম 2:05 আবার ট্রেন রয়েছে, তো ভাবলাম ওটাতেই চলে যাব। হ্যাঁ, হয়তো একটু বেলা চলে যাবে, কারণ শীতকালে এখন বেলা অনেকটা ছোট, তার উপরে পুরো রাস্তা আমি একা যাব। তো মা একটু ভয় পাচ্ছিল, আমি বললাম কোনো চিন্তা করো না, ফৌজির বউরা আমরা সব পারি, আর আমাদেরকে তো একাই করাটা শিখতে হবে, তাই না? আর আমি এখন মোটামুটি রাস্তাঘাটে চলতে পারি, বাইরে বেরিয়ে বেরিয়ে অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো, এই দাদাটা আমাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে, ওর আজকে একটু কাজ রয়েছে, নয়তো ও আমাকে কিন্তু পলাশী স্টেশন পর্যন্ত দিয়ে আসে। আমার মেনলি ভয় লাগে হচ্ছে ট্রেনে, নয়তো আমার কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই যে দেখো এখন যাচ্ছি, আর হাতে অনেকটাই সময় রয়েছে। তারপরে আর সারা রাস্তায় আমি কোনো ভিডিও শ্যুট করিনি, যেহেতু আমার হাতে ব্যাগ ছিল, তার উপরে একা একা এসেছি, তো সব কিছু মিলিয়ে আর ভিডিও শ্যুট করা হয়নি রাস্তায়। ভাবলাম একবারে বাড়ি গিয়ে শ্যুট করব। তো আজকে না অনেকটা তাড়াতাড়ি আমি পৌঁছে গেছি। আর ওই যে দেখো, এখন ফোনে কথা বলছিলাম হচ্ছে মায়ের সঙ্গে, কারণ মাকে ফোন করা হয়নি। পৌঁছেছি প্রায় 1/2 ঘন্টা হয়ে গেল, নিচে বসে গল্প করছিলাম, তো তার মাঝে আর ফোন করা হয়নি। তাই মা বলছে ফোন করছিস না, আমার টেনশন হচ্ছে যেহেতু একা এসেছি, আর তার উপরে সন্ধ্যা লেগে গেছে। তো যাই হোক, আজকে কিন্তু আমি অনেকটা ফাস্ট চলে এসে, কারণ ট্রেন থেকে নেমেই আমি অটো পেয়ে গেছিলাম, আর তারপরে ঘাটের ধারে এসেও নৌকাটা সাথে সাথেই ছেড়ে দিয়েছে, তারপরে ঘাটের ওপার থেকে অটোটা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। সব কিছু মিলিয়ে 2 ঘন্টার মধ্যেই কিন্তু আমি বাড়ি পৌঁছে গেছি। আর এই যে দেখো, আমি যখন এসেছি তখন কিন্তু বেলা ছিল, বাট নিচে বসে বসে গল্প করছিলাম, তো উপরে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে। তো এই জাস্ট রুমে পৌঁছালাম, আর এবার জানলাগুলো খুলে দিই। তোমাদের দাদাভাইকে ছাড়া রুমে আসার পরে সত্যিই মনটা কেমন করে, মানে মনের মধ্যে কী যে একটা হয়ে ওঠে, ওটা কাউকে বোঝানো যাবে না। মানে পুরো রুমটা খালি খালি লাগে, একা লাগে নিজেকে। তো যাই হোক, এই যে দেখো এখন সব কিছু গুছিয়ে নেবো, বেডশিটটা চেঞ্জ করবো, আর তোমরা তো জানোই আমার কাছে এক্সট্রা বেডশিট রয়েছে, তো ওটাই পেতে নেবো। আর রুম টুম কিন্তু সব পরিষ্কারই রয়েছে, আবার জিনিসপত্রও মানে খুব একটা ধুলো পড়েনি, তার কারণ আমি তো অনেক দিন হয়েছে যাইনি, সবে মনে হয় একটা মাসও হয়নি। তো সব কিছু পরিষ্কার রয়েছে, এই যে দেখো হাতে তো সময় রয়েছে। ভাবছি কী করবো, মোছামুছির তো তেমন কোনো ব্যাপার নেই, খাটটাকে একটু মুছে নেবো আর ড্রেসিং টেবিলটাকে একটু মুছে নেবো। তার কারণ কি বলতো, ধুলো জিনিসের মধ্যে থাকতে না আমার একদম ভালো লাগে না। তো তার আগে যে দেখো, বেডশিটটাকে বার করে নিচ্ছি, আর এটা পাতা ছিল 1 মাস থেকে, এটার উপরে তো আর শোয়া যাবে না, তো এটাকে তুলে রাখবো। আচ্ছা, তোমরা অনেকে এটা জানার জন্য এক্সাইটেড যে আমি কেন এখানে আসলাম, বা তোমাদের দাদাভাই কি বাড়ি এসেছে নাকি আসছে, কোনটা, কারণ এই কমেন্টগুলো সব থেকে বেশি আসছে। তো চলো সেটারই আমি রিপ্লাই করব যে কেন আসলাম হঠাৎ করে। তো চলো এবার গিয়ে ফ্রেশ হয়ে নিই আগে, সেই থেকে এসে থেকে নিচে গল্পই করছিলাম। আমি পৌঁছেছি কিন্তু অনেকক্ষণ, 4টের সময়, আর এখন বাজে 5টা, 4টার একটু আগে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি এসে চাদরটা চেঞ্জ করে নেব, আগে ফ্রেশ হয়ে আসি, তারপরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর মোছামুছি তেমন কিছু করার নেই, কারণ কয়েকদিন আগেই গেলাম, এখনও সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, আর রুম তো খুবই সুন্দর রয়েছে। এই যে দেখো, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, শুধু খাটটা একটু মুছে নিতে হবে, আর আমার ড্রেসিং টেবিলটা মুছলে হয়ে যাবে, আর তেমন কিছু মোছার নেই। তো চলো পরে কথা হবে। নিজে তো ফ্রেশ হয়ে আসলাম, তার সাথে রুমটাকেও একটু ফ্রেশ করে নিই, কী আর করবো বসে বসে, সেই তো বোর হবো, তোমাদের দাদাভাইও নেই যে সময় কেটে যাবে, তাই ভাবলাম লেগে পড়ি কাজে। তো এই যে দেখো, ড্রেসিং টেবিলটা সব থেকে বেশি ধুলো পড়ে, কারণ এর কোনো কভার দেওয়া নেই। তো আয়নাটাকে পরিষ্কার করে নিচ্ছি, সব কিছুই মুছে নেবো হালকা করে, বেশি টাইম তো লাগবে না, কারণ ওই উপর দিয়ে হালকা হালকা মুছে নিলেই হবে। আর খাটটাকে একটু মুছতে হবে, খাটটা ঢাকা ছিল, ধুলো খুব একটা পড়েনি, বাট মুছে নেবো। তো যাই হোক, এদিকে কাজ করতে থাকি, আর তোমাদের করা প্রশ্নের উত্তর দিই, মানে আমি কেন আসলাম এটা জানার জন্য তোমরা সব থেকে বেশি এক্সাইটেড। দেখো, আমার এক্সাম শেষ হয়েছে 25 তারিখ, আর আমি 26 তারিখে এখানে এসেছি, আবার আমার ডিসেম্বরে এক্সাম রয়েছে।
তো ভাবলাম প্রত্যেক মাসেই তো এক্সাম হবে, তার ফাঁকে একবার ঘুরে আসি। আর তোমরা যারা আমার অনেক পুরনো ভিউয়ার্স, বিয়ের পর থেকে যারা আমার ভিডিও দেখো, তারা তো জানোই যে আগে কিন্তু আমি প্রায়ই আসতাম, মানে 10 দিন 15 দিন করে এখানে থাকতাম, 15 দিন ওখানে থাকতাম। তো মাঝে একটু প্রবলেমের জন্য আসা হয়নি, এটাই যা। তো সে কারণেই আসলাম, তোমাদের দাদাভাই না থাকলেও কিন্তু আমি আসতাম। হ্যাঁ, হয়তো আমি বেশি দিন থাকতে পারি না কারণ আমার পড়াশোনার জন্য, তবে আমি এখানে কিছুদিন ওখানে কিছুদিন এমন করেই আসা যাওয়া করতাম। যাই হোক, সেই সব প্রবলেম তো মিটেই গেছে, এবার আবার আগের মতন করে আসা যাওয়া করব, তো কোনো চাপ নেই। এই যে দেখতে পাচ্ছ, এই চলে আসলাম, কিছুদিন থেকে যাব, আবার ও বাড়ি গিয়ে কলেজ যাব, তারপর আবার এক্সাম হবে, আবার চলে আসব তোমাদের দাদাভাই যতদিন না আসছে। আর ও কিন্তু বাড়ি আসতে পারে খুব তাড়াতাড়ি, মানে এই ইয়ারে আসতে পারে, এটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো। কবে আসবে এরকম একটা প্ল্যানিং চলছে, বাট ডেটটা আমি বলবো না, তবে এই ইয়ারে কিন্তু আবার আসতে পারে কারণ ওর এখনও কিছুদিন ছুটি বেঁচে রয়েছে। তো সেটা হলে তো পরে তোমরা জানতে পারবে, বাট এইবার আমি এমনি চলে আসলাম। এরকম এবার থেকে তোমরা মাঝে মধ্যে এই বাড়ির ওই বাড়ির দুই বাড়িরই ভিডিও দেখতে পাবে। তো এই বাড়ির ভিডিও দেখে তোমরা কতটা খুশি হলে সেটাও একটু কমেন্ট করো। আর আমি জানি তোমরা আমার এই বাড়ির ভিডিও দেখতে সবথেকে বেশি পছন্দ বোধ করো কারণ আমার অনেক কাজকর্ম তোমরা দেখতে পাও এই ভিডিওতে। যাই হোক, তো এই যে দেখো সমস্ত কিছু মোছামুছির পর্ব কমপ্লিট। প্রথমে ভেবেছিলাম শুধু খাট আর ড্রেসিং টেবিলটাকে মুছবো, তারপর করতে করতে সমস্ত কিছুই মোছা হয়ে গেছে, মানে রুমে যা যা ছিল সব ফার্নিচার আমার মোছামুছি কমপ্লিট। তো এবার হচ্ছে বেডশিটটাকে চেঞ্জ করে নেব। আর এই যে দেখো কাঁথা কম্বল সব কোথায় যে চলে গেছে, তো এগুলোকে সব ঠিক করে নিচ্ছি। শুধু গদির ওপরে না শোয়া যায় না, সেই জন্য তার উপরেই কাঁথাগুলো পাতা রয়েছে। তার উপরে এবার আমি চাদরটাকে চেঞ্জ করে দেবো। এই যে দেখো ওই বেডশিটটাকে বার করে নিলাম। আর রুমটাকে কেমন লাগছে বলবে, আমাদের রুমে তো আর কালার নেই বা আহামরি সুন্দরও না, তাই ভালো লাগে না তোমাদের জানি, তবে খুব তাড়াতাড়ি রুমগুলোকে সুন্দর করে সাজাবো গোছাবো। তো এইদিকে দেখো কাজ করতে করতে আমার কিন্তু প্রায় অনেকটা সময় কেটে গেছে, অনেকটা মানে কি প্রায় 1 ঘন্টা লেগেছে এগুলো সব কিছু পরিষ্কার করতে। তো যাই হোক, এখন হচ্ছে পাশের বাড়ি একটা জেঠিমা কথা বলছে, তো ওনার সঙ্গে কথা বলছি, কখন আসলাম কি এগুলো জিজ্ঞাসা করছে, তো সেটাই উত্তর দিচ্ছি আর এদিকে কাজ করছি। তো তারপরে হচ্ছে হঠাৎ করে শুনলাম যে আজকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি রয়েছে, মানে তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ডের বিয়ে, তো আমাকে বললো চলো যাই। তো এখন যাবো কি সেটাই ভাবছি। তো তারপরে ভাবলাম যে না, ফালতু তো বসে রয়েছি, গেলে বা সময়টা কেটে যাবে, তার জন্য আমি আর প্রথমে ঠিক হলো আমি আর আমার শ্বশুরমশাই যাবো। তারপরে আমি আমার শাশুড়িমাকে বললাম যে একা যেতে কেমন একটা লাগবে, তো চলুন তিনজনা মিলেই যাই। আর আমার শাশুড়িমা কিন্তু কোথাও খায় না, মানে বাইরের কোনো নিমন্ত্রণ বাড়িতে খাওয়া দাওয়া করে না, একটু প্রবলেম হয় সেই জন্য। তো আমাকে সাথে করে নিয়ে গেছিলো, উনি এমনি পাশের বাড়িতে বসেছিল আর আমি আর আমার শ্বশুরমশাই খাওয়া দাওয়া করেছি আর কি। তো এখনও রেডি হয়নি, একটু পরে রেডি হবো, আমি এই পর্যন্তও জানতাম না, একটু পরে আর কি মানে বাবা এসে আমাকে বললো। তো তারপরে আবার রেডি হবো। এই যে দেখো হচ্ছে আমার বেডশিট সমস্ত কিছু পাতা হয়ে গেছে, এবার কত সুন্দর লাগছে দেখো রুমটা। আর তোমরা এবার থেকে আমার যে দুই বাড়ির ভিডিও পাবে এটা শুনে কতটা খুশি হলে সেটাও কমেন্ট করবে কিন্তু। তো যাই হোক, এইদিকে আমার হাতের কাজ মোটামুটি কমপ্লিট, এবার যাব নিচে, নিচে গিয়ে আর একবার ফ্রেশ হয়ে আসব কারণ এই যে মোছামুছি করেছি ধুলো পড়েছে, তো আমার আবার পরিষ্কার না হলে ডাস্ট অ্যালার্জি শুরু হয়ে যাবে, সেই জন্য আগে থেকে যাই আর একবার ফ্রেশ হয়ে আসি। আমাদের রয়েছে একটা ইনভাইট, যাব, শাড়িটা পরে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ, মানে শাশুড়ি এসে পরিয়ে দিয়ে গেলেন। তো এবার হচ্ছে রেডি হব, আর আগে একটুখানি টাচ আপ করে নিই। আর আজকে আমার ক্রিমটাও শেষ হয়ে গেছে, তো জাস্ট একটু লিপস্টিক একটু কাজল এই দেবো আর কিছু না। তো চলো রেডি হয়নি, তোমরা ভিডিওটা দেখো। মাঝে মধ্যে এরকম বিয়ে বাড়ি পেলে ভালোই লাগে, একটু সাজা গোজা হয়। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ডের বিয়ে, ও থাকলে আরও বেশি ভালো হতো, ওর সঙ্গেই হয়তো যেতাম, আরও মজা হতো। ও ছাড়া এখানে এটা আমি বোধহয় দ্বিতীয় বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছি, বিয়ের পরপর একটা গিয়েছিলাম আর এইবার এই প্রথম। তো যাই হোক, কিছু করার নেই, যেতে তো হবেই। তো এই যে দেখো রেডি হয়ে গেছি মোটামুটি, আর জাস্ট ওই একটু লিপস্টিক একটু কাজল পরে নেব। অন্যের বিয়েতে সাজতে খুব একটা বেশি ভালো লাগে না, এমনিতে আমি সাজি না তোমরা তো জানোই। তো এই শাড়িটা এখানেই ছিল, ভাবলাম এটাই পরি। আর আমার শাশুড়িমা আমাকে শাড়ি পরিয়ে দিয়ে নিচে গেছে রেডি হতে, আমি বললাম এখানে চলে আসুন, তো উনি নিচে রেডি হচ্ছে, এবার আমি গিয়ে সব কিছু সেট করে দেবো কুচি টুচি আর কি। যাই হোক, তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর চুলটা ঠিক করলে কিন্তু হয়ে যাবে। তো চলো ঝটপট করে রেডি হই, রাত্রি কিন্তু অনেকটা হয়ে গেছে, 9টার বেশি বেজে গেছে, তারপরে আবার এতটা রাস্তা যেতে হবে, অনেকটাই দূরে কিন্তু, জানি না এত রাতে কোনো টোটো পাওয়া যাবে কি, না হলে হেঁটে যেতে হবে। আর এইদিকে দেখো ফোনে কথা বলছি আর একটুখানি ভিডিও শ্যুট করছি, তো চলো
চলো এবার তোমাদেরকে আমার কমপ্লিট লুকটা দেখাই। এই যে দেখো, আর এটা এখনও পিন লাগানো হয়নি, নিচে যাব, নিচে গিয়ে আমার শাশুড়ি মায়ের সঙ্গে পিনটা সেট করে নেবো আর কি। প্রথমে ভেবেছিলাম পিন করব, তারপরে ভাবলাম না এক পিন করেই পরি। আর এই যে দেখো, হেয়ারটা নিয়ে কি করব বুঝতেই পারছিলাম না, অনেকক্ষণ থেকে হেয়ার সেট করার পর তারপরে নর্মালি এরকমই রেখে দিয়েছি। তো এই যে দেখো, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে আর কিন্তু কোনো ভিডিও শ্যুট করিনি, গিফট দেওয়া হয়ে গেছে। আর এবার যাব আমরা বাড়ি। অর্ধেক রাস্তা আসার পরে আমরা টোটো পেয়েছিলাম, আর এবার কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে, রাত্রি প্রায় 10:30টার বেশি বাজে। যাই হোক, চলো টুকটুক করে বাড়ি যাই, অন্যের বিয়ে বাড়িতে আমার তেমন একটা ভিডিও নিতে ইচ্ছা হয় না, লজ্জা লাগে। যাই হোক, বাড়ি গিয়ে আবার কথা হবে। তো এই যে দেখো, চলে এসেছি বাড়ি, আর গেলাম লিপস্টিক দিয়ে, লিপস্টিক খেয়ে ফেলেছি আমি। আর এই যে দেখো, কত রাত হয়ে গেছে। চলো টাটা সবাইকে, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট, এবার ফ্রেশ হয়ে নিই, চলো টাটা।